আমাদের পৃষ্ঠপ্রমুখের মাধ্যমে যে সকল নামগুলি এসেছে, আমাদের বুথ সভাপতিদের নেতৃত্বে এবং ওয়ার্ড কমিটির সহযোগিতায় এলাকার যারা নিরীহ সাধারণ এলাকাবাসী, আমরা তাদের হাতে প্রত্যেকের হাতেই শীত বস্ত্র কম্বল আমরা তুলে দেব। আমরা কাউকেই বাদ দেব না, আমরা সকলকেই দেব। আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে গত 25শে ডিসেম্বর আমাদের ভারতবর্ষের ভারতরত্ন তথা ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী, আমাদের ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠার সভাপতি, সর্বভারতীয় বিজেপির সভাপতি, এই ভারতবর্ষকে যিনি শ্রেষ্ঠ ভারত গড়ার যে রাস্তা এই ভারতবাসীকে দেখিয়েছিলেন, আমাদের সকলের অন্তরাত্মা অটল বিহারী বাজপেয়ীজি, অটল বিহারী বাজপেয়ীজি 25শে ডিসেম্বর ওনার যে জন্ম জয়ন্তী ছিল, সেই জন্ম জয়ন্তীকে সামনে রেখে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এই 18 সূর্যমণি নগরের 10,000 পরিবারকে আমরা শীত বস্ত্র কম্বল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা শুরু করেছিলাম 25শে ডিসেম্বর থেকে, কিন্তু আমরা মধ্যে দিয়ে কয়েকদিন এটাকে বন্ধ রেখেছিলাম। আমাদের দেশপ্রিয় সকলের প্রিয় প্রধানমন্ত্রী রাষ্ট্রভক্তি নেতা 130 কোটি জনতার হৃদয়ের মানুষ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এসেছিলেন, তার জন্য আমরা মধ্যে দিয়ে 4-5 দিন এই প্রোগ্রামটাকে পিছিয়ে দিয়েছিলাম।